প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 87 বছর। রবিবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছিল যে রতন টাটাকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও দাবি করা হয়েছিল আচমকাই তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ICUতে ভর্তি করানো হয়েছে। কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন সব খবর ভুয়ো, বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়ম মাফিক চেক আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এরপর বুধবার রাতে তার মৃত্যুর খবর মিলল। এদিন সন্ধ্যায় রতন টাটার প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। শোকবার্তায় তিনি লেখেন, ঘড়ির কাঁটা থমকে গিয়েছে, টাইটানের জীবনাবসান ঘটেছে। সততা, নৈতিকতা এবং জনহিতৈষী ছিলেন রতন টাটা। ব্যবসা বাণিজ্যের জগৎ এবং তার বাইরেও তিনি ছিলেন আলোকবর্তিকা। আমাদের স্মৃতিতে সর্বদাই থাকবেন তিনি। শিল্পপতি মানবতাবাদী, পরোপকারী এবং ন্যাশনাল আইকন হিসেবে পরিচিত ছিলেন রতন টাটা। সমাজের সমস্ত স্তরেরই তিনি ছিলেন সমাদৃত। জামশেদজি টাটার প্রপৌত্র রতন টাটা ছোট একটি ব্যবসা শুরু করেছিলেন, সেটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা টাটা গোষ্ঠী। অটোমোটিভ, এয়ারোস্পেস, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, স্টিল, রিয়েল এস্টেট, আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ, অ্যাভিয়েশন, ই কমার্স এবং পর্যটনে টাটা গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। 1991 সাল থেকে 2012 পর্যন্ত এবং 2016 থেকে 2017 সাল পর্যন্ত তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে ছিলেন। নিত্যনৈমিত্তিক কার্যকলাপ থেকে বয়সজনিত কারণে রতন টাটা আপাতত বিরতি নিয়েছিলেন, তবে একাধিক চ্যারিটেবল ট্রাস্টে তার উপস্থিতি রয়েছে। 2008 সালে রতন টাটা পদ্মবিভূষণে সম্মানিত হন। রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লেখেন, শ্রী রতন টাটাজি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন, সহানুভূতিশীল এবং অভূতপূর্ব মানুষও ছিলেন বটে। ভারতের অন্যতম প্রাচীন এবং মর্যাদাশীল একটি বাণিজ্য সংস্থার সুযোগ্য নেতা ছিলেন তিনি, তবে এর বাইরে বহু ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। রতন টাটা মানবিকতা বোধ, দয়ালু মন এবং সামাজিক দায়বদ্ধতা প্রশংসনীয়। শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, টাটা সন্সের উপাধি সহ অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রতন টাটার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতের শিল্প বাণিজ্য মহলে তার স্থান ছিল সর্বাগ্রে। একজন জনহিতৈষী নেতা ছিলেন রতন টাটা। ভারতীয় বণিক মহল এবং সমাজে তার জীবনাবসান অপূরণীয় ক্ষতি তৈরি করলো। তার পরিবার এবং সহযোগীদের প্রতি আমার সমবেদনা। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয়তম রতন আর নেই। তার প্রতি আপনাদের ভালোবাসা শ্রদ্ধায় আমরা কৃতজ্ঞ। তিনি সশরীরে হয়তো আর আমাদের মধ্যে রইলেন না, তবে মানবিকতা, নম্রতা, উদারতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে। শোকবার্তা জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কেবলমাত্র টাটা গ্রুপরা গোটা ভারতের কাছে এ ক্ষতি অপূরণীয়। গুগলের CEO সুন্দর পিচাই শেষবার রতন টাটার সঙ্গে সাক্ষাতের মুহূর্তগুলি স্মৃতিচারণ করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় শোকবার্তায় বলেন, ব্যক্তিগত ক্ষতি, তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং দৃষ্টিভঙ্গি অসাধারণ ছিল। তার দয়ালু মন এবং মার্জিত অভিব্যক্তি আমার জীবনে দাগ ফেলেছিল। তার নেতৃত্বের সমতুল্য কেউ নয়, তিনি ছিলেন কোটিতে একজন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।